গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে স্যাটারডে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর বাইরে থেকেই স্টার্টটা করছি, কারণ বাইরে এলাম মানে রোদ্দুরটা কতটা সেটা তোমাদেরকে দেখানোর জন্য। বাইরের রোদ্দুরটা একদম মারাত্মক, মানে এখন বাজে 10:45 সেরকম হবে, বাট এত রোদ্দুর মনে হচ্ছে যেন 1টা 2টো বেজেই গেছে। আর গুড্ডু এসেছে আমার সঙ্গে, আমার একটু হেয়ার কাটিং করবো, আমার সানগ্লাস নেবো, সেই জন্য এসেছি। আর সব থেকে বড় কথা, রোদে তাকাতে পারছি না। আগের দিনের ব্লগ তো দেওয়া হয়নি, মানে আপলোড করা হয়নি, সেই জন্য হয়তো কেউ জানেও না। কালকে আমরা বিজি ছিলাম ভীষণ। এই যে আমাদের হানি বানি চুন্নমুন্ন যাই হোক চলে যাচ্ছে, ওর ফাইলের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওর কাছে যাচ্ছে, চলে যাচ্ছে। এই যে আর গুড্ডু এই যে কাঁদতে শুরু করে দিয়েছে, রোদে দেখতে পাচ্ছি, যাই ভেতরে যাই, কারণ বাইরে এত গরম বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। চলে এসো। আর এই যে একজন পায়েলের কাছে, একজন গুড্ডুর কাছে, আর একজন পায়েলের কাছে। এই আজকে আমি বাড়ি নিয়ে চলে যাব। হ্যাঁ, এই যে গুড্ডুর একটু মন খারাপ, পায়েলের আনন্দ। আর আমি কি, আমি সবসময় সবাই তালেই আছি, কে দুঃখ করলো তার সঙ্গেও আছি, আর কে মানে হাসছে তো তার সঙ্গেও আছি, তাই না চিন্নমুন্ডু? রমেশ ডাকলে কিছু তো ছটফট করে বেরিয়ে থাকতো। আমরা সেটা কয়েকদিন আগে বলেছিলাম যে বিজি থাকবো ভীষণ, তো সেই জন্য গুড্ডু, তারপর কালকেও আবার এক্সাম ছিল, কিন্তু তখন তাড়াহুড়োর জন্য ওকে নিয়ে আসা হলো না। আজকে জাস্ট নিয়ে এলাম, কারণ এরপর আবার পরপর 2টো দিন আবার এক্সাম আছে, সেটাতেও ব্যস্ত থাকবো। আজকে আবার আমার বিয়ে বাড়ি আছে, সেই নিয়ে আমরা ভীষণই ব্যস্ত থাকবো। আর তাই ভালো, ও যাক একটু ওদের কাছে, ওর কাছে থাক। ওরা এখন যাওয়ার জন্য একদম রেডি, চলে যাচ্ছে দুজন, আবার বেরিয়ে চলে যাচ্ছে। ওই রকম সেদিনও করেছিল মা বাড়িতে, যেদিন আমরা নিয়ে গিয়েছিলাম, ওই সবাই বেরিয়ে যাচ্ছে, বাই চলে যা। এখন আগেই বাড়ি চলে এসেছি, এসে আমি স্নান টান করলাম, মা এখানে রান্না করছে এখন, কারণ একটু রান্না মায়ের বাকি থাকেই সব সময়, তো মা সেটাই করছে। আর হানিমানি তো অনেক আগেই প্রচুর ঝাঁক দিয়েছে, তো হানিমানি তো অনেক আগেই চলে গেছে। আজকের লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, মানে তাড়াতাড়ি করে আমাদেরকে বেরোতে হবে 3টার আগে, আর তো সেই জন্য তাড়াতাড়ি আমরা লাঞ্চটা করে নিই, তারপর মানে একটু জাস্ট বসে হয়তো বেরিয়ে যাবো। তো একটু খাওয়া দাওয়ার পর আমি একটু জাস্ট 10 মিনিট বসেছিলাম, তারপর আবার স্নান করে নিয়েছি, এত গরম লাগছে। আর যেহেতু আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, এখন 3টেও বাজেনি, তো জাস্ট আমি একটু রেডি হয়ে বেরিয়ে যাবো, কারণ ওদের ওখানে আজকে আমাকে মানে একটা ও এ হয়ে গেছে, এ বলতে মানে আমি একদম ওদের বাড়িতে সাজিয়ে দিয়ে ভেবেছিলাম যে ওখানেই আমার কাজ শেষ, বাট না, তা ওদের বললো যে আমাদের এখানে একটু সাজাতে হবে দিদি, দেন আবার শ্বশুরবাড়িতে ওখানে গিয়ে সাজাতে হবে, দুটো আমাকে সাজাতে হবে। সেই জন্য আমি এখন 3টার আগে যাচ্ছি, মানে কালকে যেখানে গিয়েছি বিয়ে বাড়িতে ওখানে ওকে একটু রেডি করে দিব, রেডি করে দিয়ে আসবো, তারপর আবার ওখানে যাব সাজানোর জন্য। তো আমি রেডি হয়ে গেছি, এখন এবারে বেরিয়ে যাব। আর কোন আর বলবো না যে লেট হয়ে গেছে, এমনিতেই আমি লেটেই আছি। আমিও রেডি হয়ে গেছি, আমি মায়ের ওখানে থাকবো, তারপর একসঙ্গে আমি আর মা যাব। কাল অনেক করে বলেছিল, তারপরে আজকে বলছে আমরা বললাম এত করে তুমি দাঁড়ালে না, আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদি চেষ্টা করবো আজকে অ্যাটেন্ড করার। সেই জন্য এই জামা প্যান্ট সব ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, এটা পরে যাচ্ছি, এমনি যাচ্ছি, আমি মায়ের ওখানে গিয়ে বসবো। আসলে কি হয়, কাজ করার পর না অ্যাকচুয়ালি মানে সময়ই হয় না, আর কাজ করার পর এনার্জিটাও চলে যায়, তখন ইচ্ছে হয় না আবার নিজের ড্রেস চেঞ্জ করে। এটা গরমকালে এরকম ঘামটাম বেরিয়ে গেলে আর দাঁড়াতে ইচ্ছে। তো যাই হোক, এখন আমি বেরিয়ে যাচ্ছি। পার্লারে এলাম, এসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, আর একদম রেডি হয়ে গেছি। যেখানেই যাই মানে মনে হয় যেন বাড়ি কখন যাব। না অ্যাকচুয়ালি এত গরম না বাইরে, তারপর মনে হয় যেন নিজের জায়গাতে মানে বেশ যেন একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল ব্যাপার থাকে, বাট যেখানেই যাই যতই ফ্যান চলুক, যাইছিল একমাত্র এসি ছাড়া, যদি ওদের কুলার ফুলার চালাচ্ছে, কিন্তু সে এত গরম ভালো লাগছে না, সেই জন্য জাস্ট বাড়ি মানে বাড়ি মানে এটাও আমার বাড়ি, যাই হোক গেলাম, আসার পর আবার একটু ফ্রেশ হয়ে জাস্ট রেডি হয়ে নিলাম, ভাবি এক করি আর এক। সকালে যখন ও আবার বললো দিদি তুমি কালকে খেলে না, এলে না, বয়ে করলে না, আমি না আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে আজকে না আমি অ্যাটেন্ড করবো, বাট এখন মনে হচ্ছে না আর কিছু পড়ার ইচ্ছে থাকছে না, চলো এটা যা আছে, কারণ আবার গিয়ে ওখানে গিয়ে ওকে একটু সাজাতে হবে, তো সেই জন্য সেটা করার জন্য আর মা বলছে আর আমি ড্রেস চেঞ্জ করবো না, যা আছে ওইখানে। ফোন করে ওকে বললাম আর কি যেতে হবে, না হয় আমি একটাই সাজিয়ে দিয়ে আসছি ওটাতেই ঠিক আছে, বলছে না যেতে তো হবে, কারণ কোণে বেরোনোর সময় একটু কান্নাকাটির ব্যাপার তো থাকেই, তো সেই জন্য আবার আমাকে ওখানে যেতে হবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি,
জাস্ট একটু কমপ্লিট করলাম, বিশেষ কিছু করতে পারিনি কারণ এতটাই টাইম লেট হয়ে গেছে, আমাদের নয় ওনাদের একটু লেট হয়ে গেছে বেশি। তো সবাই গেস্টরা আসছে চলে যাচ্ছে, জাস্ট এসে আবার একটু মেকআপ করলাম, একটু চুলটাতে জাস্ট অর্কিডটা লাগালাম, আর বিশেষ কিছু করতে পারলাম না, এভাবেই যাচ্ছে। একটু স্মাইল দাও, সবাই মিলে তোমাকে দেখবে তো, একটু স্মাইল দাও ভালো করে। তো এই রেডি হয়ে গেছে, যতটুকু সময় আমি পেরেছি করেছি, মানে 15 থেকে 20 মিনিট হার্ডলি। যাই হোক, ওকে রেডি করে ছেড়ে দিয়ে নিচে অনেকে ওয়েট করছে, রিসেপশন মানে সব গেস্টরা এসেই গেছে, বাড়ি এসে গেছি। আর আসার সঙ্গে সঙ্গে মা এখানে করছে চা, সেখানে মানে আমি তো কাল থেকে একই কথাই বলছি, কাল কেন, যতদিন থেকে গরম পড়েছে সেদিন থেকে একই কথাই বলা আছে যে প্রচন্ড গরম, কোথাও দাঁড়াতে ইচ্ছে করছে না, জাস্ট একটু টিফিন করে বেরিয়ে চলে এসেছি। বলো তুমি কি বলো, গরমের জন্য আর কোথাও দোকানে খাওয়া মাথা থেকে পালিয়ে যাক দরকার নেই, জন্য খাওয়া মাথা থেকে পালিয়ে গেছে। বাট বাড়ি এসে গেলেই মনে হয় যেন শান্তি, সেই জন্য আমরা এলাম। আর গুটিকে বলছি চল বাড়িতে গিয়ে কি খাই, বলে আজকে তো স্যাটারডে, আজকে তো আমার তো, আর সব থেকে বড় কথা যেটা আমার ভেজ, তবু ও বলেছিল বলে আমি আজকে ঠিক আছে আজকে অ্যাটেন্ড করে কোনটা বলেছি, আজকে রাত্রের জন্য আবার বাড়িতে এসে কি করব। তার থেকে আমি বললাম যে হররোজ থেকে বিরিয়ানি নিয়ে নিই বা যা কিছু একটা নিয়ে নিই, বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। আর মিস্টার ভাজা আবার আজকে আমাদের আজকে আবার মিষ্টি দিয়েছে, আবার মিষ্টির প্যাকেট। আমি বলছিলাম না কাল থেকে মানে পহলা বৈশাখ থেকে আমাদের মিষ্টি আর শেষ হচ্ছে না, এই যে আবার আমাদের বাড়িতে এই আজকেই মনে হয় সব মিষ্টি গুলো শেষ হলো, রসগোল্লা এখনো আছে অনেক, আমি বলছি লাড্ডু গুলো সব শেষ হলো, বাট এই যে আবার চলে এসেছে এক প্যাকেট মিষ্টি। যাই হোক, একটু টিফিন করে জাস্ট বেরিয়ে চলে এসেছি, তখন আর কথা বলার মতো ইচ্ছেও নেই যে এখনই এই অবস্থা, এখনো এসে বসিনি, জাস্ট আমি বললাম এটা স্টার্ট করি, অ্যাটলিস্ট বলেই দিই সবাইকে, ভাবলাম অ্যাটলিস্ট সবাইকে বলেই দিই যে চলে এসেছি বাড়িতে, কারণ সেখান থেকে একবারও স্টার্ট করা হয়নি, জাস্ট কারণ কি ওখানে পার্টি অ্যাটেন্ড করতে গেলে প্রায় এখন বাজে 9:30-এর উপর হয়ে গেছে, হয়তো 10:30-11:30 বেজেই যেত। আর বাবা যায়নি সেই জন্য আমরা টোটোতে করে এলাম, আমরা একটা মিটিং ছিল সেই জন্য উনি যেতে পারেনি, সেই জন্য আমরা, সেই জন্য ভাবলাম বেশি রাত্রি হয়ে যাবে, সেই জন্য বাবা যখন না বললো তখন আমরা চলে এলাম। এখন ডিনার করব, এই যে 2 প্লেট বিরিয়ানি এখানে আছে, মা তো আজকে খাবে না, আমি আর বাবা খাবো, বাট এই 2 প্লেট খেতে মানে বাবাও হয়তো ফুল প্লেট খেতে পারবো না, আমি হয়তো খেতে পারবো না, এটা পড়েই থাকবে অর্ধেক অর্ধেক, মায়ের জন্য পড়ে থাকবে, মা কালকে খাবে। খাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, তারপরে অনেকগুলো ফোন এলো, সেগুলো সব ধরলাম, কথা বললাম, তারপর আবার বিয়েবাড়ি না শেষ হতে হতে বিয়েবাড়ির মায়ের বুকিং শুরু হয়ে যাচ্ছে সব, তো সেইগুলো কথা বলেছিলাম। তারপর আমার সবথেকে বড় কথা, হানিবানি আজকে নেই, ওদেরকে ছাড়া যেন এই এই যে বাড়িতে যতক্ষণ আছি মানে সত্যি ফাঁকা লাগছে, একদমই খালি, মানে ওদের সঙ্গে যে এক সপ্তাহ যে ছিলাম একসঙ্গে, মানে আসার সঙ্গে সঙ্গে আমি যে মানে সবজিগুলো কমলি শাক, তারপর শসা, তারপর গাজর, এগুলো সব দিয়ে দিতাম, আর আয় আয় বললেই যে ওরা ছুটি দুজনেই ঘুমিয়ে থাকতো, আমি সেই আমি হাটের কোণে এরকম দেখি যখন খুঁজছি, সেগুলো খুব মিস করছি, তাই গুড্ডুকে বলছি আবার কালকে আমি নিয়ে চলে আসবো, বাচ্চার মতো হয়ে গেছে পুরো। তো যাই হোক, আর আজকে ব্লগটাকে এন্ড করবো কি, তার আগে মশারি টসারি আমি রেডি করে নিয়েছি, মানে ঘুমানোর সব প্রিপারেশন ছয়ে। তো যাই হোক, আজকের ব্লগটার বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি আজকের ব্লগের। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, অল করবে। এন্ড গুড নাইট, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ, টাটা, গুড নাইট।